নমস্কার, তর্কযুক্তি গপ্পে স্বাগত জানাচ্ছি। আমি আছি আপনাদের সাথে চন্দন দেবনাথ। প্রতি সন্ধ্যায় বইমেলার এই প্রাঙ্গণ থেকে আপনাদের সামনে এসে যাই আমরা। আমি এই তর্কযুক্তি গপ্প নিয়ে বরাবরই আপনাদের সামনে আছি এবং আমাদের রাজ্যের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা আমার সাথে বসেন, যাদের সাথে আলোচনা হয় বইমেলা নিয়ে, সাংস্কৃতিক অঙ্গনে এই রাজ্যের অবস্থান এবং বর্তমান পরিস্থিতি সব কিছু নিয়ে আলোচনা হয়। আজকে আমার সাথে তর্কযুক্তি গপ্পে আছেন রাজ্যের বিশিষ্ট প্রাবন্ধিক পাশাপাশি সাংস্কৃতিক ব্যক্তিত্ব তমা বর্মণ, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তমাদির পাশাপাশি আমাদের মধ্যে আছেন আজকে তর্কযুক্তি গপ্পে আলোচনা সম্মানিত অতিথি হিসেবে আছেন নুরুল ইসলাম সাহেব। নুরুল ইসলাম সাহেব, স্বাগত জানাচ্ছি আপনাকে। বাংলাদেশের বাসিন্দা নুরুল ইসলাম সাহেব, কিন্তু বর্তমানে আমেরিকায় থাকেন। মুক্তিযুদ্ধকালীন পরিস্থিতিতে উনিও একজন মুক্তিযোদ্ধার দায়িত্ব পালন করেছেন, পাশাপাশি আমরা একজন বাংলাদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে উনি পরিচিত। আমেরিকাতে উনি এখন বসবাস করছেন ওনার কাজের স্বার্থে, পাশাপাশি ভারতেও প্রায় আসা হয়। এবারের বইমেলায় ওনাকে পেয়েছি আমরা, ওনার সাথে ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো, সাংস্কৃতিক অঙ্গনে আমাদের বাংলাদেশের সাথে ভারতের নারীর টান কোথায় এগুলো নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই যাব যার কাছে, তোমাদের কাছে, এবং এই বিষয়টা বুঝতে চাইব যে একজন প্রাবন্ধিক হিসেবে বা লেখালেখির সাথে অনেকদিন ধরে যুক্ত এবং এর রাজ্যের বইমেলাগুলোকে আপনি খুব কাছ থেকে অনেক সময় দেখেছেন এবং জীবনের এই অবস্থানে, এখনই এবারের বইমেলাতে যে নূতন লেখক যারা বা উঠতি লেখক লেখিকা যারা আসছে, তারা যে লেখার মান সেটা কেমন বলে মনে করছেন আপনি? দেখুন, সে অর্থে বলতে গেলে অনুযোগের মধ্যে আমিও পড়ি। নতুন যারা লেখালেখি করছেন খুব ভালো লেখছেন। সবচেয়ে বড় ব্যাপার, আমাদের ত্রিপুরা রাজ্যের সবসময়ই লেখালেখির, আপনি কবিতা, গল্প, প্রবন্ধ যে কোনো বিষয়ে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সাথে কিন্তু প্যারালাল একটা যোগাযোগ রেখেই চলেছে এবং সে জায়গায় একটা বিশেষ একটা জায়গা নিয়েছে বলে আমার মনে হয়। তো আজকে অনেক তরুণ প্রজন্ম, আমরাও এগিয়ে এসেছি, নতুন কিছু লেখার চেষ্টা করছি, কিছু বিষয় নিয়ে আমরা ভাবছি, সমাজ সচেতনতার দিক দিয়ে আমরা অনেক কিছু নতুন মূল্যায়নের কথাগুলি বলছি, সেদিক দিয়ে আমার মনে হয় বেশ সুদূর প্রসারী একটা ফল রাখতে পারবে। সেদিকে তোমাদের নারীরা এখন, আমরা আমরা যদি ধরি যে বরাবরই লেখালেখি বলুন বা অন্যান্য রাজনৈতিক অঙ্গন বলুন, একটা একটা প্রবাদ থেকে যায়, একটা মিথ রয়ে গেছে যে পুরুষরা এগিয়ে, পুরুষরা আজকে এই জিনিসগুলোতে নিজেদের অস্তিত্ব জীবন জাহির করছে, নারীরা বা মেয়েরা সেখানে পিছিয়ে। আপনি কি মনে করছেন এবার লেখিকারা বা যারা কলম হাতে নিয়েছেন এদের মধ্যে মেয়েরা কীভাবে কেমনভাবে জুড়েছেন, কীভাবে কেমন মনে করছেন এবার? ঠিক এখান থেকে যদি আমি অনেকটা বছর পিছিয়ে যাই, সেখানে বলবো যে এতটা সক্রিয়ভাবে মেয়েরা আজকে যেভাবে এগিয়ে এসছে, বিশেষ করে সাহিত্য জগতে, অনেক গৃহবধূরা আছেন যারা আগে হয়তো বই পড়তেন কিন্তু সেটাকে কখনো নিজের জীবনে নেবেন কখনো সেটা হয়তো ভেবে উঠতে পারেননি, কিন্তু আজকের দিনে অনেক মেয়েরাই আছেন ভাবেন যে আমরা কিছু করি বা নতুন করে কোনো কিছু দিক দর্শন করে যেতে পারি কিনা সেটা ভাবেন, সেখান থেকে কলম উঠিয়েছে, প্রতিবাদ করছেন, এটা খুবই আশাজনক, খুবই আশাজনক। ভালো লাগছে এগুলো দেখে যে আজকে মেয়েরাও কলম হাতে নিয়েছে, ওরাও লেখালেখি করছে এবং সেটা আজকে বইমেলাতেও এরকম অনেক প্রামাণ্যতা বহন করছে আপনাদের মতো যারা আজকে লেখালেখির কলম হাতে নিয়েছেন। ধন্যবাদ। এবং আসবো তোমাদের আপনার কাছে, আমরা যাবো নুরুল ইসলাম সাহেবের কাছে যিনি আমেরিকায় বসবাস করেন, পাশাপাশি বাংলাদেশের নাগরিক। নুরুল ইসলাম বাবু, যে বিষয়টা আপনার কাছে রাখবো সাহেবজি, যে আমাদের দেশে এই ভারতবর্ষের আপনি কেমন কতবার এসেছেন এবং কেমন লাগছে এই দেশ? ধন্যবাদ। আমি সর্বপ্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিয়েছি আপনাদের কাছে। আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। 1971 সালে আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বিএ পরীক্ষার্থী। 71 সালের 25 মার্চ যখন বর্বর পাকিস্তানিরা আমাদের উপর ঝাঁপাইয়া পড়লেন, তখন আমরা জীবন বাঁচার তাগিদে আমরা আপনাদের ভারতে আশ্রয় নেই। আমি সর্বপ্রথমে ভারতবাসীকে ধন্যবাদ জানাই যারা আমাদেরকে আশ্রয় দিয়েছেন। তারপরে আমি ধন্যবাদ জানাব আপনাদের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে, যিনি তার বলিষ্ঠ পদক্ষেপে আমাদের এই বাংলাদেশটাকে স্বাধীন করে দিয়েছেন। উপস্থিত সুধীমণ্ডলী,
আমি আপনাদেরই এই আগরতলার কাঠালিয়া নামক মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ কেন্দ্রের আমি প্রতিষ্ঠাতা লিডার ছিলাম। আমাকে দিয়েই কাঠালিয়া এই মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ কেন্দ্র শুরু হয়েছিল। তারপরে দেশ স্বাধীন হলো, আমরা এখন অনেকেই জীবনের তাগিদে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছি। আমি ভারতবর্ষে আসি 1984 সাল থেকে। আমার ছোটোবেলার শিক্ষক ওনারা কলকাতার অশোকনগর নামক জায়গায় থাকেন, আমি খোঁজ পেয়ে 84 সাল থেকে সেখানে আসি। তারপরে আমি সম্পৃক্ত হই কলকাতার মধ্যমগ্রাম নামক একটা জায়গায় একটা সঙ্গীতাঙ্গনের সাথে। সেই সঙ্গীতাঙ্গনে লোকসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীতের প্রতিযোগিতা হতো, আমি স্পন্সর করতাম এবং আমি সেখানে প্রধান অতিথি হয়ে আসতাম। আমি যেহেতু শ্যামাসঙ্গীতের প্রতি আমার আকৃষ্ট, আমি শ্যামাসঙ্গীতকে অত্যন্ত ভালোবাসি আমার ছাত্র জীবন থেকে। এটা কি হিন্দু ধর্মের গান কি মুসলমান ধর্মের গান আমি সেটা বুঝি না, শ্যামাসঙ্গীত আমার কাছে ভালো লাগে, আমার মন কেড়ে নেয়, তাই আমি শ্যামাসঙ্গীতের একটা প্রতিযোগিতা শুরু করি 2015 সাল থেকে। মানে আপনি 2015 সাল থেকে এর আগে থেকে শ্যামাসঙ্গীত গাইছিলেন? আমি গাইনি, আমি শুধু শুনে আসছি এবং শোনার জন্য যেখানে সেখানে আমি ছুটে যেতাম। কখনো গেয়েছেন নিজের কণ্ঠ দিয়েছেন? আমি নিজে কখনো শ্যামাসঙ্গীত গাইনি, শুধু শোনার জন্য চলে যেতাম। শোনার জন্য খুব ভালো লাগতো এবং আমি অর্গানাইজ করি। হুম হুম। আর গত 4-5 বছর যাবত আমি কলকাতাতে আমাদের বাংলা ভাষা আন্দোলনের পথিকৃৎ স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, যিনি স্বাধীন বাংলাদেশের বীজ রোপণ করেছিলেন 1947 সালে পাকিস্তান ভাগ হওয়ার পরে। 48 সালের পাকিস্তানের প্রথম গণপরিষদে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না যখন প্রস্তাব রাখলেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, তখন সেই ব্যক্তিটি যার নাম ধীরেন্দ্রনাথ দত্ত, তিনি তখনকার গণপরিষদের সদস্য ছিলেন, তিনি প্রস্তাব রাখলেন, ইউর এক্সেলেন্সি, পাকিস্তানের মেজরিটি পিপল স্পিক্স বেঙ্গলি, সো বেঙ্গলি কুড বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তখন থেকে ধীরেন্দ্রনাথ দত্তকে এমনভাবেই উপেক্ষিত করল এবং কেউ তার এই বক্তব্যের সাথে কোনো সমর্থন দিলেন না। সেদিন থেকে ধীরেন্দ্রনাথ দত্ত এই পাকিস্তানের মুসলিম লীগ, পাকিস্তান যতদিন ছিল ততদিন সে উপেক্ষিত ছিল, এমনকি পাকিস্তান এবং ভারতের মধ্যে সামান্যতম ডিসপুট দেখা দিলে ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন কারাবাস অথবা গৃহবন্দী। আমি যতটুকু জেনেছি নজরুল সাহেব, আমি যতটুকু জেনেছি যে আপনি ধীরেন্দ্রনাথ দত্ত নিয়ে চর্চা করেন এবং দীর্ঘদিন ধরে এই ব্যক্তিত্ব নিয়ে চর্চা করছেন, এর প্রয়োজনের তাগিদে আপনি এই বিষয়ে আরও চর্চাকে এগিয়ে নিয়ে যেতেও ভারতে আসেন এবং আমেরিকা থেকে আপনার পিতৃ মাতৃভূমি বাংলাদেশেও এই কারণেও অনেকবার আসা হয়েছে। তার অনেক অনেক কার্যক্রম চলতেছে। তো শেষ পর্যন্ত 1971 সালের 29 মার্চ সোমবার রাত্রে ধীরেন্দ্রনাথ দত্ত এবং তার ছোট ছেলে দিলীপ দত্তকে পাকিস্তান সেনাবাহিনী ময়নামতি সেনানিবাসে উঠাইয়া নিয়ে যান। সেখানে নির্যাতন নিপীড়নের মাধ্যমে তাদের বাপ ছেলেকে হত্যা করা হয়। আমি অনেক দিন চেষ্টার পরে, তার একটা ছোট মেয়ে বেঁচে আছেন কলকাতার যোধপুর পার্কে থাকেন, আমি তার সন্ধান পেয়ে তার সাথে যোগাযোগ করে আমি তখন তাকে বললাম, তখন তিনি বললেন যে আমরা তো বাবা কবে মারা গেছে এটা তো জানি না, তবে 29 তারিখে বাবাকে তুলে নিয়ে গেছেন ছোটো দাদা সহ, আমরা এটাকে তিরোধান দিবস বলে জানি। আমি সেই তিরোধান দিবসটা আমি 29 তারিখে কলকাতার বিভিন্ন জায়গায় আমি আমার স্পন্সরে এবং আমার উপস্থিতিতে এই প্রোগ্রামটা হয়। এই গেল 29 তারিখে বারাসাতের জেলা পরিষদ হলে, ওটাকে তিতুমির হল বলে, সেই হলে এই অনুষ্ঠানটা হয়েছে। ধীরেন্দ্রনাথ দত্তের ছোট মেয়ে তিনিও উপস্থিত ছিলেন। নুরুল সাহেব, ধীরেন্দ্রনাথ দত্ত নিয়ে বাংলাদেশে কি এখন চর্চা হয় নাকি? মানে তেমনটা চর্চা হতো না। আমি গত 7-8 বছর যাবত বহু লেখালেখির পরে কোনো বছর হয়, কোনো বছর হয় না। আচ্ছা, এর পেছনে কি কারণ থাকতে পারে? ধীরেন্দ্রনাথ দত্তের টাইটেল কিংবা ধীরেন্দ্রনাথ দত্তের জাতিগত যে সত্তা, এটাই কি এর পেছনে কারণ হতে পারে? যদি সত্য কথা বলি আমি বলবো হ্যাঁ, এটাই তার কারণ। কারণ ধীরেন্দ্রনাথ দত্তের যেই ভূমিকা বাংলাদেশ স্বাধীনতা এবং বাংলা ভাষা আন্দোলনে, আমি একটা কথাই বলবো, 1948 সালের 23 ফেব্রুয়ারি যদি জিন্নার মুখের উপরে তিনি প্রতিবাদ না করতেন, তাহলে তখন থেকে হাম সব লোক উর্দু মে বাত করনে ওয়ালা থা, বাংলা ভাষা নিয়ে, বাংলা নিয়ে কেউ কথা বলার ছিল না, থাকতো না, এবং বাংলা ভাষা আন্দোলন হতো না এবং মুক্তিযুদ্ধ হতো না, এই স্বাধীন বাংলাদেশও হতো না। তবে দুঃখের বিষয়,
আমাদের রাজনীতিবিদেরা প্রথম মঞ্চে উঠেই বলে, ভাষা আন্দোলন থেকে আমাদের স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন থেকে আমাদের মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধের ফসল আজকের এই স্বাধীন বাংলাদেশ। কিন্তু এই স্বাধীন বাংলাদেশের যিনি বীজ রোপণ করলেন 1948 সালের 23 ফেব্রুয়ারি, সেই লোকটাকে নিয়ে 21 ফেব্রুয়ারি তো তার নাম নিয়ে কোনো কথা হয় না, তার জন্মদিনও হয় না, তার তিরোধান দিবসও হয় না। এবং 48 সালের 23 ফেব্রুয়ারি গণদিবসে যে তিনি প্রতিবাদ করেছেন সেই নিয়েও কোনো আলাপ আলোচনা হয় না। এটাই আমাদের অত্যন্ত দুঃখের বিষয়। তাই আমি চেষ্টা করছি এই ভারতবর্ষের থেকে, আমি চেষ্টা করে যাচ্ছি এবং সঙ্গে সঙ্গে বাংলাদেশেও আমি চেষ্টা করে যাচ্ছি ধীরেন দত্তকে এই আমাদের জাতির কাছে তুলে ধরার জন্য, তার যে কী ভূমিকা, তার ভূমিকার জন্য তাকে কী মূল্যায়ন করা উচিত এটা দেশ ও জাতি মূল্যায়ন করবে, আমি তাদের কাছে উপস্থাপন করে দিছি। অসংখ্য ধন্যবাদ নুরুল সাহেব, আপনার কাছে আসবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলে ধরেছেন এবং বাংলাদেশ এবং বাঙালি জাতি আজকে যে নামের সাথে পরিচিত হওয়ার কথা ছিল খুব কাছ থেকে এবং ভালোভাবে, ওনারা বিস্তৃত হয়ে যাচ্ছেন এই নাম, ওনাদেরকে কেউ না কেউ কিছু না কিছুভাবে এই নাম থেকে বিস্তৃত করার চেষ্টাও করছে। এর পেছনে কারণ হিসেবে আপনি একটা দৃষ্টি দেখিয়েছেন এবং এই নিয়ে আপনার সাথে আরও কথা হবে। আমি তোমাদের কাছে যাব যে বিষয়টা আমরা এই যে বইমেলা থেকে নুরুল সাহেব একটা আজকের দিনে একটা গুরুত্বপূর্ণ বিষয় রাখলেন যে যে নামের সাথে বাঙালি জাতির পরিচয় হওয়ার কথা, উনি বললেন আজকে এখানে বইমেলা হচ্ছে, আমরা যে বাংলা ভাষায় বাংলা অক্ষরে বাংলা চিহ্নে আমরা বই লিখি এবং এগুলো প্রকাশ পাচ্ছে, বইমেলায় আসছে, কিনছি, কিন্তু এই বাংলার মর্যাদা দানে যাদের যার অতুলনীয় ভূমিকা বা যাদের অতুলনীয় ভূমিকা আছে, ওনারা যদি এভাবে হারিয়ে যান, ওনারা যদি এভাবে স্তম্ভিত হয়ে যান, তাহলে কি কীভাবে এনাদেরকে আবার জনসমক্ষে আনতে হবে? এবং নুরুল সাহেবের এই ব্যাপারটাকে উনি যেভাবে চেষ্টা করছেন এটাকে আপনি কীভাবে দেখছেন? দেখুন, এই ব্যাপারে আমার ব্যক্তিগত মতামত সেটাই যে আমার মনে হয় আজকের দিনে বই পড়ার ব্যাপারটা অনেকটাই কমে গেছে। আমরা আগের দিনে যদি ফিরে যাই, যেমন বিবাহ, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন কিছুতে আমরা অনেক ভালো ভালো বই উপহার হিসেবে দিতাম, এই চলগুলো এখন নেই। আজকের প্রজন্মের কাছে বই পড়ার চাইতে ধরুন মোড়ের মাথায় দাঁড়িয়ে আড্ডা দেওয়া, চা খাওয়া, সেগুলি খুব মানে বেশি চল। যার দরুন আমরা যদি আমাদের বাংলা ভাষা বা বাংলার সেই ইতিহাসগুলো সম্পর্কে আমরা ওয়াকিবহাল না হই, আমাদের প্রজন্মকে যদি সেই জিনিসগুলি আমরা না পৌঁছাতে পারি, তো তাদের কাছে এগুলি কখনোই মানে মেসেজ হিসাবে পৌঁছাবে না যে অ্যাকচুয়ালি আমাদের বাংলা ভাষা বা বাংলা ব্যাপারে হিস্ট্রিটা কী ছিল। আজকে যেটুকু হয়তো সামান্যটুকু আমি জানি তার থেকে অনেক বেশি হয়তো আমার বাবা মারা জেনেছেন। আমার পরবর্তী প্রজন্ম যারা বা আমার ছেলে মেয়ে, তারা হয়তো আমি যতটুকু জানি তার থেকে অনেকটাই কম জানে। তার জন্য একটাই মানে উপায় আছে যে বই পড়ার ব্যাপারটা ভীষণভাবে ছড়িয়ে দেওয়া খুব দরকার, খুব দরকার, ভীষণ দরকার। এবং বই যে বিষয়টা নুরুল সাহেব রাখলেন যে আজকে একজন বাঙালি যিনি বাংলার জন্য লড়েছেন উনি আজকে হারিয়ে যাচ্ছেন, অতল গহ্বরে হারিয়ে যাচ্ছেন, কেউ না কেউ এটা হয়তো ইচ্ছে করে করছে, বা যদি ইচ্ছে করে করেই থাকে কিন্তু ওনাকে ফিরিয়ে আনার পথও হতে পারে কলম, কলম হতে পারে, আমাদের দায়িত্ব কলম। এবং আমি মনে করি, আমার ব্যক্তিগত ধারণা, আজকাল দিনে দেখুন আমি নিজেদের মধ্যে যদি বলি, আমরা খুব একটা ট্রেন্ড হয়ে গেছে যে বাংলা স্কুলে পড়াবো না, আমাদের প্রজন্মকে আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবো, তাদের সাথে আমরা বেশিরভাগ কথাগুলি হয়তো কিছু কিছু ওয়ার্ডগুলি আমরা ইংলিশে বলি, শেখাই। সেখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে যদি আমি আমার ছেলে মেয়ে বা যে প্রজন্মগুলি এখন আসছে বা আসবে তাদেরকে এইভাবে আমরা ঠেলে দেই, ন্যাচারালি বাংলা ভাষাটা সেখানে নেগলেক্টেড হবেই। এবং তাতে কি হচ্ছে, ধীরে ধীরে যখন আমরা আরও কিছু প্রজন্মের দিকে এগিয়ে যাচ্ছি, তখন আমাদের এই যে বললাম আগে যে বাংলার যে ঐতিহাসিক ব্যাপারগুলি, যে কারা কারা লড়েছেন বা কীভাবে জিনিসগুলি উত্তরোত্তর সমৃদ্ধির পথে গেছে, সেগুলি আমরা পৌঁছাতে পারছি না আমাদের প্রজন্মের কাছে, তো এটা ভীষণই ক্ষতিকারক আমাদের জন্য। আমার মনে হয় যে এই জিনিসগুলি নিয়ে ভাবা দরকার,
হওয়া দরকার, হওয়া দরকার। আসবো তোমাদি আপনার কাছে। নুরুল সাহেব, আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো আজকে, তোমাদিও এই বিষয়ে একমত হচ্ছেন যে কলম দিয়েই একমাত্র সম্ভব? আপনি যে কলম হাতে নিয়েছেন এখন ধীরেন্দ্র দত্ত সাহেবকে তুলে ধরার জন্য এই বাঙালি জাতির কাছে, ওনার ইতিহাস তুলে ধরার জন্য, ওনার কর্তব্যনিষ্ঠা কর্মপন্থাগুলো যিনি উনি করে গেছেন ওগুলো তুলে ধরার জন্য, যেগুলো আজকে এই বাঙালি জাতি কিংবা এই বাংলার মানুষ ভুলে যাচ্ছে, আপনি সেই কলম হাতে নিয়েছেন এবং ভারত থেকেও চেষ্টা করছেন, আমেরিকা থেকেও চেষ্টা করছেন। আজকে এই বইমেলাতে এসে আপনার কী মনে হচ্ছে এবং এই এই বইমেলাতে ধীরেন্দ্রনাথ দত্তের যে বিষয়টা বলছেন, দত্তকে নিয়ে কোনো বই পেয়েছেন কি? দেখুন, আমি যখন ধীরেন্দ্রনাথ দত্তের মেয়ের সাথে যোগাযোগ হলো, তারপর থেকে তিনি অনুপ্রেরণা পেলেন তার বাবা সম্পর্কে একটা বই লেখার জন্য। তিনি একটা বই লিখেছেন বাবা। যদি আপনারা আগামী বছরের বইমেলায় যদি আপনারা একটু জায়গা করে দেন, আমি তাহলে সেই ধীরেন্দ্রনাথ দত্তের মেয়ের লেখা সেই বইটা, বাবা নামক বইটা, আমি আপনাদের এই বইমেলায় আমি উপস্থাপন করব, যদি আপনারা চেষ্টা করে দেখেন এটা জনগণের দ্বারে পৌঁছাতে পারেন কি না। অবশ্যই অবশ্যই সেটা হবে, এটা ত্রিপুরাবাসী হিসাবে আমরা অবশ্যই চাইবো এবং এই দেশের ভারতের নাগরিক হিসাবে পাশাপাশি বন্ধুরাষ্ট্র বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের মানুষ জানবে না, আমরা যারা বাঙালি এখানে বাস করছি আমরা জানবো না, সত্যিকারের ইতিহাস জানবো না, এটা হতে পারে না। অবশ্যই সত্যিকারের ইতিহাস উদ্ঘাটিত হোক, সেই চেষ্টায় আপনার এই যে আবেদন সেটা ত্রিপুরাবাসী অবশ্যই চেষ্টা করবে সেটা রাখতে, এবং আমরাও এই মঞ্চ থেকে ত্রিপুরা সরকারকে পাশাপাশি ত্রিপুরার জনসাধারণকে এই আবেদন তুলে ধরছি আপনার আমাদের এই সংবাদ চ্যানেলের মাধ্যমে, প্রোগ্রামের মাধ্যমে। কিন্তু যে বিষয়টা সেটা হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্তকে নিয়ে ওনার মেয়ে লেখালেখি করছেন, কিন্তু বাংলাদেশের কিংবা ভারতের আপনি অনেক জায়গাতে গেছেন কিংবা আমেরিকা থেকেও অনেক ব্লগার বা লেখক তারা কি ধীরেন্দ্রনাথ দত্ত নিয়ে কলম ধরেছেন? খুব কম সংখ্যক লোকই কলম ধরেছে, কিন্তু আমি যেদিন থেকে লিখতে শুরু করেছি কিন্তু সেদিন থেকে আমি অনেক কথাই আমার কানে আসে টেলিফোনে, যেহেতু আমি যখন লিখি তখন আমার নাম ঠিকানা ছবি টেলিফোন নাম্বারটাও থাকে, তারা আমাকে এমনভাবেও বলে যে আপনি এই হিন্দু বেটাকে নিয়ে আপনি কেন এত বাড়াবাড়ি করছেন, কবে কোথায় সে কী বলেছে আর আপনি এখন এত বছর পরে তাকে নিয়ে কেন আপনি ঘাটাঘাটি করেন। মানে সংস্কৃতি জগতেও আজকে ধর্ম যেন ছেয়ে গেছে, এই ধর্মীয় ভাবনায় আজকে আমরা সহিষ্ণুতা হারিয়ে ফেলছি, এই মনে হচ্ছে আমরা আমরা মানে বাঙালি জাতি থেকে আবার পাকিস্তান যে চিন্তাটা করে গেছিল, পাকিস্তান যে ভাবনাটা সেখানে ইনপুট করতে চেয়েছিল, ইনজেক্ট করতে চেয়েছিল যে বাঙালি জাতি ধর্মের ভাগ, ধর্মে ভাগ হয়ে যাক, এটাই আজকে সার্থক হচ্ছে বলে মনে করছেন যখন এই শব্দগুলো শুনতে পান? কিন্তু আমরা যখন স্বাধীনতা লাভ করলাম, ভারতবাসী যখন আমাদেরকে স্বীকৃতি দিয়ে আমাদের আহার বাসস্থান প্রশিক্ষণ গোলা বারুদ এবং তার 14-15 হাজার প্রশিক্ষিত সেনাবাহিনীর বলিদানের মাধ্যমে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে মুক্ত করে আমাদেরকে একটা স্বাধীন সার্বভৌম অসাম্প্রদায়িক বাংলাদেশ উপহার দিয়ে আসলেন, সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ এখন আর নাই, রাজনৈতিকদের করা, রাজনৈতিকদের হাতে এখন সেটা বন্দি, তারা ক্ষমতার জন্য প্রয়োজন হয় তারা অসাম্প্রদায়িক হবে। মানে সেখানে ক্ষমতার লড়াইয়ে সম্প্রদায় আজকে চিহ্নিত হয়ে গেছে কি কোন দিকে যাবে আজকে, তাই ধীরেন্দ্র দত্ত যিনি বিখ্যাত সেই মুক্তি ব্যক্তিত্ব যার জন্য আজকের এই মুক্তি বাংলাদেশের আজ স্বাধীনতার যিনি পঞ্চভূত লিখেছিলেন আজকে উনি বিমিশ্রিত, এবং এটা গর্বের সহিত বাংলার মানুষেরা বা বাংলাদেশের মানুষেরা বলতে পারছে যে আমরা বিমিশ্রিত হয়ে বা বিস্তৃত হয়ে সুখে আছি, ভালো আছি ধীরেন্দ্রনাথ দত্তকে ভুলে। ওনারা ইতিহাস ভুলে কি ভালো আছেন, আপনার কি মনে হয়? আমার যা মনে হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্তকে ভুলে গেলেই বোধ হয় তাদের জন্য মঙ্গল, কারণ ধীরেন্দ্রনাথ দত্তকে যদি তারা সামনে টেনে আনে তাহলে হয়তো স্বাধীনতার অনেক বড় জায়গায় তাকে আসীন করতে হবে, এবং আমি মনে করি ধীরেন্দ্রনাথ দত্ত সেই জায়গায় আসীন হওয়ার মতো লোক। ঠিক আছে, আসবো নুরুল সাহেব আপনার কাছে, আমি তোমাদের কাছে যাব। তোমাদের যে বিষয়টা যে আজকে আপনি বলছেন যে কলম হাতে এবং বই একমাত্র লেখালেখি পারে আমাদের হারিয়ে যাওয়া বাঙালির ইতিহাসকে ফিরিয়ে দিতে, কিংবা আমাদের হারিয়ে যাওয়া ভারতীয় সংস্কৃতি, ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিগুলোকে ফিরিয়ে আনতে, কিন্তু বিষয়টা হচ্ছে যেখানে আমরা মোবাইল ফোন,
যেখানে আমরা ইন্টারনেট, যেখানে আমরা মরন গেম, আজকে ধরুন ব্লু ওয়েল, এখন এসেছে নতুন একটা গেম অ্যালুমিনিয়াম গোলাকার করা, হ্যাঁ চোকাট অ্যালুমিনিয়ামকে গোল আকৃতি দেওয়া, এবং আরও আরও অনেক গেম আসছে মরন গেম, এগুলোতে আমরা তারপর এক একটা খেলা আসে সারাদিন ওই খেলাতে জুড়ে যাচ্ছে যুব সমাজ যুবক যুবতীরা, কি ক্ল্যাশ ক্লিন অফ ক্ল্যাশ এমন খেলাগুলো, আজকে এরা কি এই লম্বা লেখাগুলো এবং এই যে বইয়ের মধ্যে যে অনেক পৃষ্ঠা পৃষ্ঠা লেখাগুলো, এদের কাছে কি সময় আছে নবপ্রজন্মের কাছে বা আমাদের কাছে, আমরা যারা নবপ্রজন্ম উঠে আসছি, যারা ক্লিকে ব্যস্ত আছি খেলাতে ব্যস্ত আছি, ওনাদের আমাদের কাছে আছে জানার সময়? দেখুন, এখানে দাঁড়িয়ে আমি বলবো যে ঠিক এই জায়গায় শুধু আমি যদি প্রজন্মকে দোষটা দেই তাহলে সেটা ঠিক নয়, কারণ একটা প্রজন্মর পেছনে কিন্তু অগ্রজদের একটা ভূমিকা থাকে। আজকাল নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, দেখা যাচ্ছে বাবা মা দুজনেই চাকরি করতে বেরিয়ে পড়েন, ছেলে মেয়েকে সময় দেওয়ার যে কোয়ালিটি টাইম, সময় দেওয়া বলতে যে কোয়ালিটি টাইমগুলো দেওয়া দরকার সেটা হয়তো আমরা কোথাও দিতে পারছি না। বাচ্চারা সেখান থেকে হয়তো একটা শূন্যতা অনুভব করে, সেখানে আমরা একটা ভালো বই কোনো কিছু দেখাতে পারি, মানে সেই অভ্যাসটা তৈরি করতে পারি, হয়তো আমরা তা না করে, কারণ আমরা নিজেরাই তো এখন যান্ত্রিক সভ্যতার শিকার হয়ে পড়েছি অনেকটাই। ওরা ভিডিও গেম পছন্দ করে, সে প্লেগ্রাউন্ডে আগের মতো সে দাপিয়ে খেলা করার ব্যাপারগুলি অনেকটাই কমে গেছে, তো এটা ভীষণই ক্ষতিকারক। এই যে খেলাগুলি, যে মানে মরণাত্মক যে খেলাগুলির কথা বলা হচ্ছে, এটা কোনোভাবেই সমর্থন করা যায় না। তো আমার আমার মনে হয়, তোমাদের এখানে আমি একটা যুক্ত করব, কেউ বই পড়ে মারা গেছে আমরা কিন্তু এরকম ইতিহাস পাইনি, কিন্তু একটা গেম খেলে মরণ হয়েছে অনেক কাহিনী আছে, অনেক অনেক। কিন্তু এই মরণ সামনে জেনেও আজকে মরণকে হাতিয়ার মানে সাথে রাখছে এবং চলছে, কিন্তু বই পড়তে গেলে বলা হচ্ছে এতগুলো পৃষ্ঠা, এত এত লেখা, মানে সময় আজকে নেই, সময় সংকট, প্যাশনসটাই রাখতে পারছে না, পারা যাচ্ছে না। তো এটার পরিবর্তন খুব দরকার, খুব দরকার এই পরিবর্তন, কারণ একটা যুব সম্প্রদায়কে ঠিক মানসিকতায় তৈরি করতে গেলে বই সবচাইতে বড় মাধ্যম, যেখানে একটা মানবিকতার একটা শিক্ষা দেওয়া যায়, তো সেখানে এটা খুব দরকার। আপনার এই খেলাগুলোর মাধ্যমে তেমন কিছু পাওয়া যাচ্ছে না, কিন্তু একটা ভালো বই একটা ছেলে বা মেয়ের হাতে তুলে দিলে, তাকে যদি সেটা শেখানো যায় যে বইটা পড়ো ভাবো, তাহলে আমার মনে হয় নিজেকে কিছুটা প্রস্তুত করার জন্য, প্রস্তুত বলতে একটা মানুষ ন্যাচারালি একটা দেশের একদিন প্রতিনিধি হতেও পারেন, তো সেখান থেকে সেটা তৈরি করা আমাদের মনে আমাদের দায়িত্ব, সেখানে আমরা বিফল হয়ে যাচ্ছি। হ্যাঁ, এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলে ধরেছেন, যে বিফলতাটা আমাদের থেকে গুণা হোক, আমরা শুধু দোষটা ওদের উপর চাপিয়ে দিলে চলবে না, কেননা ওনারা আমাদের থেকে শিখছেন। যেটা আপনার কাছে এই আমরা শেষ পর্যায়ে, তাই এটা জেনে নিয়ে আমি নুরুল সাহেবের কাছে যাব, যে আজকের দিনে দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে নবপ্রজন্ম, আজকে দুটো জিনিসকে কেউ কেউ বলছেন যে নবপ্রজন্ম আধুনিক এবং পুরনো দুটো জিনিসকে রপ্ত করতে শিখে গেছে, এবং এই শিক্ষাটা যদিও ওনারা শিখে গেছেন, কিন্তু আগে আমরা যেটা দেখতাম যে জন্মদিন মানে একটা বই উপহার দেওয়া, একটা গল্পের বই কবিতার বই কারো, যেমন স্বামী বিবেকানন্দ কিংবা কোনো এমন একজন মনীষী যার পড়া পড়লে, যাকে পড়লে শিখতে পারবো, শিখতে পারা যায়। এখন মোবাইল কিংবা ভিডিও গেম বক্স বা অন্যান্য উপহার সেখানে এসে যাচ্ছে, এই যে বই উপহার দেওয়ার যে প্রবণতা, এটা আজকে আমরা কেন হারিয়ে ফেলছি এবং এটা হচ্ছে কেন, এবং এটা কি ফিরিয়ে আনা দরকার আপনার কি মনে হয়? আমি আগেই বলেছি যে একটা প্রজন্মের পেছনে কিন্তু সবচেয়ে আগে আমরা, যার পেছনে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের সবচেয়ে বেশি আমরা দায়ী। আমাদের কিছু কিছু অভ্যাস পরিবর্তন করা দরকার, যেমন ধরুন আমরাই অনেক সময় পছন্দ করি যে সময় কাটছে না, শপিং মলে ঘুরে বেড়াই, ফুড কোর্টে সময় কাটাচ্ছি, ইত্যাদি ইত্যাদি কাজগুলি করে যাচ্ছি। সেখানে যদি একটা ছোট সন্তান শুরু থেকেই দেখে যে তার মা বা বাবা বই পড়ছেন, ভালো ভালো বই, তার স্টাডি রুমে ভালো ভালো সব রচনা সমগ্র বইগুলি সাজানো, আমার মনে হয় একটা শিশু যখন একটা নতুন খেলনা দেখলে তার হাত বাড়ায়, নাড়াচাড়া করে, সেখানে এই জিনিসগুলিকে এইভাবে তার মধ্যে জাগ্রত করা যেতে পারে। নাড়াচাড়া করার মাধ্যমে একদিন সে পাতা উল্টাবে, দুটো পড়বে,
জানবে, জিজ্ঞেস করবে, কৌতূহল জন্মাবে। সেখানে আমরা যদি ধীরে ধীরে তাকে আরও সমৃদ্ধপূর্ণ বই হাতে তুলে দিতে পারি, আমার মনে হয় যে এই বাহ্যিক যে জিনিসগুলি যান্ত্রিক সভ্যতার পেছনে আমাদের প্রজন্মকে আমরা ঠেলে দিচ্ছি, এগুলি থেকে অনেকটাই বিরত করা সম্ভব। বিরত করা সম্ভব, এতেই মানবিক মূল্যবোধগুলো এবং নৈতিকতার জাগ্রত জাগরণ সম্ভব। আমি যাব নুরুল সাহেবের কাছে এবং একদম শেষ পর্যায়ে এসে যেটা আমি ওই তোমাদের কাছেও রাখছিলাম, এই বিষয়টা আপনার কাছেও রাখবো, যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যারা আপনারা যারা সেই সময় কাটিয়ে এসেছেন একটি বই উপহার দেওয়া জন্মদিনে, কিংবা একটি বিশেষ সময়ে আজকে বিশেষ দিন একটা বই উপহার দেওয়া, এটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে মনে হচ্ছে বাংলাদেশে কিংবা আমেরিকাতে, এটার কী অবস্থা এবং সেই সেই ক্ষেত্রগুলো যদি একটু বিশ্লেষণ করতেন। এখন আমেরিকাতে ছেলেপেলেদের মধ্যে ইদানিং কিছু কিছু পরিবারে বই পড়ার প্রবণতা আছে, আর কিছু কিছু পরিবারের ছেলেমেয়েরা এই মোবাইল নিয়ে এই বিভিন্ন গেম নিয়ে আসে, এবং ওই সমস্ত ছেলেপেলেরা এই মোবাইল নিয়ে আসে যাদের মা বাবা দুজনেই কর্মস্থলে থাকেন, ওই ছেলেমেয়েরা তখন এই মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন। তবে কিছুক্ষণ পূর্বে উনি যে ব্যাখ্যাটা দিলেন যে মা বাবা যদি বই পড়ে তার ছেলেরাও বই পড়তে অভ্যস্ত হবে, মানে মা বাবা যা করবেন ছেলেমেয়েরা ওটা ফলো করবেই, আমি এর সাথে 100% একমত। মানে আমাদের মা বাবার উপর নির্ভর করছে বা পরিবারের উপর নির্ভর করছে আগামী প্রজন্মটা, এই যে নতুন উঠতি প্রজন্মটা, এটা কোন দিকে যাবে, অর্থাৎ ভবিষ্যৎটা আমরাই গড়তে পারবো বা মা বাবাই পরিবারই গড়ে দিতে পারে। আজকে যে ওরা বই বিমুখ হচ্ছে এটার দায় ওদের নয় বা নবপ্রজন্মের নয়, এটা পরিবারের কিংবা যারা আমরা বয়োজ্যেষ্ঠরা আপনারা যারা এটা নিয়ে নিচ্ছেন। আচ্ছা, শেষ পর্যায়ে এটা যে আজকে এই বইমেলা আগরতলা বইমেলা 2018 কেমন লাগছে আপনার, এবং আপনার কোনো বই বেরিয়েছে কি এর মধ্যে? না, আমার এমন কোনো বই নেই, আমি কোনো বই লিখিও না। আমি লিখি পত্র পত্রিকার মাধ্যমে কিছু লেখা লিখি, বিশেষ করে ধীরেন্দ্র দত্তের উপরে। তারপরে বাংলাদেশে যখন কোনো সাম্প্রদায়িক ঘটনা ঘটে, হ্যাঁ, তখন ওটার উপরে আমি কিছুটা আলোকপাত করি, পত্র পত্রিকায় এমন কোনো আমার বই নেই। এবারের বইমেলা কেমন লাগছে আগরতলা বইমেলা? আমি বইমেলা দেখলাম, লোকের তো বই পড়ার বেশ প্রবণতা দেখছি, প্রত্যেকটা স্টলেই দেখছি যে ছেলে মেয়েদের বুড়োদের যুবকদের প্রত্যেকেরই একটা ভিড় আমি লক্ষ্য করেছি। ভালো লাগছে, এবার খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে এবারের বইমেলা আপনার? ভীষণ ভালো। আবার গত বছর কাব্যগ্রন্থ বেরিয়েছে, এবার গল্পগ্রন্থ বেরিয়েছে, আমি প্রতিটি স্টলে স্টলে ঘুরে বেড়াচ্ছি। এই জিনিসটা ভালো লাগছে যে বেশ অনেকটা অংশই যারা আসছেন পাঠক মনোবৃত্তি নিয়েই আসছেন, পাঠক মনোবৃত্তি। এবার এটা আমার খুব ভালো লাগছে। আপনার এক দুটো বই আছে কি এখানে এখন? হ্যাঁ আছে, নিহারিকা স্টলে আছে। তো এই জিনিসটা আমি বেশ ভালো লাগলো এবার। এবার এবার পাঠক সংখ্যা বাড়ছে এবং উৎসাহটা বাড়ছে, এবং আমি বেশ ছোট ছোট বাচ্চাদের মধ্যেও দেখলাম, খেয়াল করেছি যে মায়ের কাছে দাঁড়িয়ে আছে, মা অন্যান্য বইগুলি দেখছে, হয়তো তেমন বুঝতে পারছে না, কিন্তু মানে ওলটপালট করে দেখছে যে জিনিসগুলি কি। এটা আমার খুব ভীষণ আনন্দ দিয়েছে, এই জিনিসটা আমাকে খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ তোমাদি এবং নুরুল ইসলাম সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার আজকের তর্কযুক্তি গপ্পে আমাদের আলোচনায় আজকে আপনি অংশগ্রহণ করেছেন এবং আপনার মূল্যবান বক্তব্য রেখেছেন। যারা আজকের তর্কযুক্তি গপ্প দেখছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমি চন্দন দেবনাথ, ধন্যবাদ সবাইকে, আমার ধন্যবাদ। অতিথিদের সাথে আজকে বিদায় নিচ্ছি আপনাদের থেকে। প্রতি রাত 8:30 আমরা আসব এবং কথা বলবো, আপনাদের সাথে থাকবো এবং অতিথিরা থাকবেন বইমেলার এই কয়েকটা দিন, এখান থেকেই আমরা আলোচনা করব। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এভাবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আপনাকে অশেষ ধন্যবাদ, ধন্যবাদ, নমস্কার সবাইকে।